এতক্ষণ স্টেশনে বসেছিলাম। চলে এসছি, জায়গাটা দেখে চিনতে পারবে তোমরা। স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ পর, এখন 3টে বাজে। তো 3টের সময় এখন কলেজের দিকে একটু যাচ্ছি। তো রানাঘাট স্টেশনে বসেছিলাম এতক্ষণ ধরে, তো এখন ভাবলাম একটু কলেজটা দেখে আসি রাত্রেবেলা কেমন লাগে, তো সেজন্য যাচ্ছি। চলো সাথে থাকো। তো এখন হলের সামনে রয়েছি, দেখতেই পাচ্ছ পিছনে, এটা হচ্ছে স্টুডেন্ট হল। অন্ধকার বলে দেখা যাচ্ছে, দু একজন লোক দেখতে পাচ্ছ রাস্তায়, আর কেউ নেই। তো আমি এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তো চলো ব্যাক ক্যামেরা ওপেন করি। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে, রাস্তায় কেউই নেই। তো মাঝে সাথে দু একজন করে লোক আসছে, নিঝুম রাস্তা পুরো। প্রায় চলে আসলাম কলেজে, তো স্টেশন থেকে বেশি টাইম লাগে না, 10-15 মিনিট মতন লাগে কলেজ পর্যন্ত যেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় কলেজের কাছে চলে এসেছি, তো জায়গাটা দেখে চিনতে পারবে তোমরা তো কোন জায়গায় আছো। তো কলেজটা দেখা যাচ্ছে সাইড দিয়ে, পট ফেলে দিল, তার মানে আমার আজকে কপালে দুঃখ আছে। দেখতে পাচ্ছ কলেজটাকে, তো কলেজের গেটের সামনে আমি আছি এখন। তো দেখো লাইট চলছে, তো কলেজ রানাঘাট কনভেন্ট কলেজ, এটা হচ্ছে গেট। রাত বলে আমি ভিতরে ঢুকতে পারলাম না, গেটটা আলাদাও আছে, যদি যাই তাহলে একটা আলাদা কিছু হবে। তো চলো এখন, অনেকক্ষণই দেখালাম, তো এই যে কলেজ। দু একটা গাড়ি আসছে, দেখো এটা কলেজের পিছন দিক, নাইটে কেমন লাগছে, এটা নাইট ভিউ। আর এই জায়গাটা হয়তো চেনো তোমরা, তো এখানে আমরা খেতে আসি টিফিন টাইমে চা। এটা হচ্ছে কলেজের পিছনের দিকটা, দেখো কলেজের পিছনের দিক। তো আবার যাচ্ছি, স্টেশনের দিকে আবার যাচ্ছি, কারণ কলেজে ঢুকতে তো পারবো না, কলেজ ওপেন হবে তখন ঢুকবো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। তো রাত্রেবেলা আমাদের কলেজ কেমন দেখতে হয় সেটা দেখালাম। তো ব্যাস এইটুকু ভিডিও ছিল, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।